আজকে আমরা পড়ব শালক সংশ্লেষ। শালক সংশ্লেষ ক্লোরোফিল যুক্ত জীবের একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় ক্লোরোফিল যুক্ত জীবেরা সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে। ছয়ণু কার্বন ডাইঅক্সাইডের বিনিময়ে ছয়ণু অক্সিজেন উৎপন্ন করে এবং বারো অণু জলের বিনিময়ে ছয় অণু জল উৎপন্ন করে। এই প্রক্রিয়াটিতে দেখা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হচ্ছে, হয়ে গ্লুকোজ তৈরি করছে এবং জল জারিত হয়ে অক্সিজেন তৈরি করছে। অর্থাৎ এটাকে আমরা জারণ বিজারণ প্রক্রিয়া বলতে পারি। এবার আসি আমরা শালক সংশ্লেষের বিভিন্ন পদ্ধতিগুলোতে। শালক সংশ্লেষের পুরো দশাটাকে দুভাগে ভাগ করা হয়, আলোক দশা এবং অন্ধকার দশা। আমরা আজকে আলোক দশাটাই পড়ব। আলোক দশার পরপর ধাপগুলি হলো সৌরশক্তির আবদ্ধকরণ। এই আবদ্ধকরণটা ক্লোরোফিল অণু দ্বারাই ঘটে। ক্লোরোফিল অণু দুটো রঞ্জক তন্ত্র তৈরি করে, ফটোসিস্টেম ওয়ান এবং ফটোসিস্টেম টু। ফটোসিস্টেম ওয়ান সূর্যালোকের 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে এবং ফটোসিস্টেম টু 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে। পরবর্তী ধাপটি হলো ক্লোরোফিলের সক্রিয়করণ। সূর্যালোকের ফোটন কণা শোষণ করে ক্লোরোফিল উত্তেজিত হয়, অ্যাক্টিভেশন অফ ক্লোরোফিল। এই উত্তেজিত ক্লোরোফিল পরবর্তী ধাপে জলকে ভেঙে দেয়, আলোর উপস্থিতিতে জল ভেঙে যায়। তাই এই পদ্ধতিকে বলা হয় ফটোলাইসিস। জল ভাঙলে দুটি কণা তৈরি হয়, হাইড্রোজেন দুটি আয়ন, হাইড্রোজেন আয়ন এবং হাইড্রক্সিল আয়ন। হাইড্রোজেন আয়ন এনএডিপিকে বিজারিত করে, হাইড্রক্সিল আয়ন থেকে অক্সিজেন উৎপন্ন হয়। সর্বশেষ ধাপটি হলো ফটোফসফোরাইলেশন, আলোক দশার। ফটো মানে আলো, ফসফোরাইলেশন মানে আলোকের উপস্থিতিতে ফসফোরাইলেশন ঘটছে। কার ঘটছে? এখানে এটিপি তৈরি হচ্ছে। কোথা থেকে তৈরি হচ্ছে? এডিপি থেকে এটিপি তৈরি হচ্ছে। ফটোফসফোরাইলেশন এমন একটি পদ্ধতি যেই পদ্ধতিতে উচ্চ শক্তি সম্পন্ন এটিপি উৎপন্ন হচ্ছে। এই পদ্ধতিটি জটিল। এই ফটোফসফোরাইলেশনকে দুভাগে ভাগ করা যায়, চক্রাকার এবং অচক্রাকার। আমরা চক্রাকার এবং অচক্রাকার পদ্ধতিটাকে যদি ভালো মতন বুঝি তাহলেও আমরা শালক সংশ্লেষ প্রক্রিয়াটিকে ভালো মতন বুঝতে পারব। প্রথমেই আমি দেখব চক্রাকার ফটোফসফোরাইলেশন। চক্রাকার মানেই বোঝা যাচ্ছে চক্র একটা। এখানে দেখো ফটোসিস্টেম ওয়ান, আগেই বলেছি ক্লোরোফিল অণু দুটো রঞ্জক তন্ত্র তৈরি করে, ফটোসিস্টেম ওয়ান এবং ফটোসিস্টেম টু। ফটোসিস্টেম ওয়ানে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে। আলো শোষণ করলে কি হচ্ছে? ক্লোরোফিল অণু উত্তেজিত হচ্ছে। এই যে উত্তেজিত স্টেট, এটা উত্তেজিত হয়ে ইলেকট্রন ত্যাগ করছে। এই যে ইলেকট্রন ত্যাগ করলো, এসে ইলেকট্রন দেখো বিভিন্ন ইলেকট্রন বাহকের মাধ্যমে, যে ফেরিডক্সিন, প্লাস্টোকুইনন, প্লাস্টোসায়ানিন, সাইটোক্রোম যৌগ, এগুলোর মাধ্যমে পুনরায় এই ফটোসিস্টেম ওয়ানে ফিরে আসছে। অর্থাৎ আমরা বলতে পারি এখানে যে ইলেকট্রন দাতা সেই আবার ইলেকট্রন গ্রহীতা। তাহলে এই পদ্ধতিটাতে আমাদের লাভ কী হচ্ছে, বা জীবেদের লাভ কী হচ্ছে? এই পদ্ধতিটার লাভ হচ্ছে কিছুই না, কিন্তু আবার অনেক কিছু। এখানে দুই অণু এটিপি উৎপন্ন হচ্ছে। অর্থাৎ চক্রাকার ফটোফসফোরাইলেশনে ক্লোরোফিল যুক্ত জীবেরা শুধু দু অণু এটিপি উৎপন্ন করতে পারে। এবার আমরা আসব অচক্রাকার ফটোফসফোরাইলেশনে। এখানে ফটোসিস্টেম ওয়ান এবং ফটোসিস্টেম টু দুটো রঞ্জক তন্ত্রে যুক্ত।
প্রথমে কি হচ্ছে, ফটোসিস্টেম টু অর্থাৎ যে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারছে, আলো শোষণ করলেই ক্লোরোফিল অণু উত্তেজিত হচ্ছে, উত্তেজিত ক্লোরোফিল অণু ইলেকট্রন ত্যাগ করছে, ত্যাগ এই ইলেকট্রন প্লাস্টোকুইনন সাইটোক্রোম যৌগ প্লাস্টোসায়ানিন হয়ে ফটোসিস্টেম ওয়ানে পৌঁছাচ্ছে। তাহলে এখানে ইলেকট্রন একটা ঘাটতি হলো, এই ঘাটতিটা পূরণ কোথা থেকে হচ্ছে, এই যে পাতার কোষে যে জল আছে সেটাকে ক্লোরোফিল অণু ভেঙে দিচ্ছে, ভেঙে এখান থেকে ইলেকট্রন গ্রহণ করে ঘাটতি পূরণ করছে। জল ভেঙে হাইড্রোজেন আর হাইড্রক্সিল আয়ন তৈরি হচ্ছে, হাইড্রক্সিল আয়ন থেকে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, হাইড্রোজেন আয়নটা থাকছে। এখানে এবার আসছি আমরা, এই ইলেকট্রনটা এখানে এসেছিলো অর্থাৎ উত্তেজিত হয়েছে, এবার ফটোসিস্টেম ওয়ান উত্তেজিত হয়ে ফটোসিস্টেম ওয়ান ইলেকট্রন ত্যাগ করলো, সেই ইলেকট্রন পুনরায় বিভিন্ন ইলেকট্রন বাহক ফেরিডক্সিনের মাধ্যমে কোথায় গেল, গেল এনএডিপিতে। দেখো এখানে সবশেষে আমরা চক্রাকারে পেয়েছিলাম, সবশেষে ইলেকট্রন গ্রহণ করছে ফটোসিস্টেম ওয়ান থেকে বেরিয়ে ফটোসিস্টেম ওয়ানেই আসছে, কিন্তু এখানে দেখছি ফটোসিস্টেম টু থেকে ইলেকট্রনটা বের হচ্ছে হয়ে এনএডিপিতে যাচ্ছে, অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন গ্রহীতা এখানে এনএডিপি। এনএডিপি হাইড্রোজেন আয়ন নিচ্ছে, এখান থেকে ইলেকট্রন নিচ্ছে, নিয়ে বিজারিত হচ্ছে। অর্থাৎ অচক্রাকার ফটোফসফোরাইলেশনে আমরা কী কী পাচ্ছি, আমরা পাচ্ছি এখানে অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এখানে এনএডিপি বিজারিত হচ্ছে, এখানে এটিপি উৎপন্ন হচ্ছে, এখানে ফটোলাইসিস হচ্ছে। সালোক সংশ্লেষে যে কটা পর্যায়, প্রথম পর্যায়টা কী ছিল, সৌরশক্তির আবদ্ধকরণ এখানে ঘটছে, দ্বিতীয় পর্যায় ছিল ক্লোরোফিলের সক্রিয়তা হচ্ছে, তৃতীয় পর্যায় জল ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে ফটোলাইসিস, চতুর্থ পর্যায় এনএডিপি তৈরি, বিজারিত এনএডিপিএইচ তৈরি হচ্ছে, অক্সিজেন উৎপন্ন হচ্ছে, এবং যেটা মূল উপাদান এটিপি বা শক্তি এটা উৎপন্ন হচ্ছে। এটা ছিল আলোক দশা। এই আলোক দশায় যে অক্সিজেনটা উৎপন্ন হলো এটা উপজাত বস্তুরূপে পরিবেশে চলে গেল, সেই অক্সিজেনটাই আমরা পাই। সেই জন্যই সবসময় বলা হয় গাছ লাগাতে, কারণ গাছ লাগালে গাছ যত সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস করবে আমরা তত অক্সিজেন পাব। তাহলে অক্সিজেন বেরিয়ে গেল, এই এনএডিপিএইচ এই এটিপি এগুলোর ভূমিকাটা কোথায়, এগুলো সালোক সংশ্লেষের অন্ধকার দশায় ব্যবহার হবে। আমরা আজকে আলোক দশা পড়লাম, আমি আবার পরবর্তীতে তোমাদের অন্ধকার দশাটা বোঝাবো, ততদিনে তোমরা আলোক দশাটা ভালো করে পড়বে এবং এখান থেকে যা যা প্রশ্ন আছে একটু চেক করবে।